বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে ভাইয়ের আবেদন। মন্ত্রী বলছেন আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়, চাইলেই পারেন বলছেন বেগম জিয়ার আইনজীবী। গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নিতে গিয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে হুড়োহুড়ি, অব্যবস্থাপনার অভিযোগ। ঢাকার বাইরে দুর্ভোগ না থাকায় স্বস্তি। স্কুলে দিনে ক্লাস হবে একাধিক শিফটে, বসতে হবে যে ডাকৃতিতে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে থাকবে তিন স্তরের তদারকি। চলতি বছরই হতে পারে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের ট্রায়াল রান। পদ্মা সেতুর দুই প্রান্তে রেল লিঙ্ক প্রকল্প ট্রেনে চড়েই পরিদর্শন মন্ত্রীর। কমছেই না বানভাসীদের দুর্ভোগ। ভোলার রাজাপুরে মেঘনার তীব্র স্রোত গিলে খাচ্ছে ভিটে মাটি, ফসলি জমি। টাঙ্গাইলে পানিবন্দি বিস্তীর্ণ জনপদ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চাইল তার পরিবার। সরকারের কাছে এই আবেদন জানান ভাই শামীম ইস্কান্দার। বোন সেলিমা ইসলাম জানান সরকারের সিদ্ধান্ত পেলেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। দুর্নীতির দুই মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন কারাভোগ করেছেন তিনি। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ সাময়িক সময়ের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। শর্ত দেওয়া হয় দেশের বাইরে না যাওয়া এবং বাড়িতে থেকেই চিকিৎসা নেয়া। দণ্ড স্থগিত করে বেগম জিয়ার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়, যা শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এর আগেই মুক্তি চেয়ে আবারও আবেদন করেছেন তার পরিবার। এবার চাওয়া হয়েছে স্থায়ী মুক্তি। সরকারের সায় পেলে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা জানান তার বোন। এরকম আলোচনা তো অনেকদিন থেকেই চলছে। এটা তো ফখরুলও কয়েকবার বলেছে তার বক্তৃতায়। এমনি সবাই তো তাই চাচ্ছে। তার শারীরিক অবস্থা এত খারাপ, তাকে মুক্তি দিলে সে বাইরে যাইতে পারে, তার মতো চিকিৎসা করতে পারে, ফুলে বেড়াইতে পারে। সে তো বাড়ি থেকে বেরো হতে পারছে না। অ্যাপ্লিকেশন তো দেওয়াই আছে, তাকে আমরা বিদেশে পাঠাতে চাই। এরই মধ্যে মুক্তির আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী। এ বিষয়ে সরাসরি কথা না বললেও টেলিফোনে মন্ত্রী জানান বেগম জিয়ার স্থায়ী মুক্তি সম্ভব নয়। স্থায়ী মুক্তির আবেদন তো দেওয়া যায় না। স্থায়ী মুক্তির আবেদন ওই একই দরখাস্তের মধ্যে, এবং তো ওনার যে উনি তো মুক্তই আছেন। স্থায়ী মুক্তি আবার কি আমি তো বুঝি নাই। যেটা আইনে সম্ভব সেটা আইনি মতামত আমি দিয়েছি। নিয়ম অনুযায়ী বেগম জিয়ার পরিবারের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের কারাদণ্ড হয় তার। এছাড়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির আরও 34টি মামলা হয়। এসব মামলার অধিকাংশেরই তদন্ত এখনও শেষ হয়নি। এদিকে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা। আহমেদ আলহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ আছে কিনা তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তার আইনজীবীরা বলছেন সরকার চাইলে সেটা সম্ভব, এক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। এই যুক্তির সঙ্গে একমত নন দুদক আইনজীবী। তিনি বলছেন আদালত ছাড়া স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। সপ্তাহখানেক আগের কথা, এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছিলেন বেগম জিয়াকে বিদেশ যাওয়ার আবেদন করতে হলে তাকে আবার জেলে ফিরতে হবে। তাকে কারাগারে রেখে বিএনপি নেত্রীর পরিবার আবেদন করলেই কেবল তখনই নতুন করে তা বিবেচনা করার সুযোগ পাবে সরকার, এর আগে নয়। মন্ত্রীর বক্তব্যের কিছুদিন পরেই স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করলেন বেগম জিয়ার পরিবার। আইনমন্ত্রী টেলিফোনে সময় সংবাদকে জানান স্থায়ী মুক্তি দেওয়া সম্ভব নয়। দুদক আইনজীবীও বলছেন আদালত থেকে খালাস পাওয়া ছাড়া স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের। গভর্নমেন্টের সরকারের পক্ষে স্থায়ী মুক্তি দেওয়ার কোনো নজির নেই, আইন নেই, এবং মুক্তি পেতে হলে আদালতে আর্গুমেন্ট করে বেকসুর খালাস পেতে হবে। আরেকটা রাস্তা আছে রাষ্ট্রপতির কাছে, যদি দরখাস্ত দেয় উনি যে আমাকে এই দণ্ড থেকে মুক্তি দেওয়া হোক এবং সেখানে অপরাধ স্বীকার করতে হবে, এবং সেটা একমাত্র রাষ্ট্রপতির এখতিয়ার।
ভিন্ন ব্যাখ্যা দিলেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা বলছেন সরকার চাইলে আইন বাধা হয়ে দাঁড়াবে না। ফজিল কার্যনী 401 দ্বারা এটা শর্ত সাপেক্ষে বা শর্তহীন ভাবে যে কোনো ভাবে উনি দিতে পারেন, মানে আইনমন্ত্রী যদি উনি জানেন আইনটা উনি জানেন এবং আইনে যেভাবে স্পষ্ট বলা আছে শর্তযুক্ত বা শর্তহীন ভাবে যে কোনো ভাবে উনি সরকার তাকে মুক্তি দিতে পারেন। বেগম জিয়া যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখন বিদেশে চিকিৎসার আবেদন করা হয়েছিল, আইনের সুযোগ না থাকায় সে সময় তার আবেদনটি খারিজ করে দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে খোলার জন্য প্রস্তুত হচ্ছে স্কুল কলেজ। সরকারের নির্দেশনা অনুযায়ী সাজানো হচ্ছে ক্লাস রুটিন। সপ্তাহের নির্দিষ্ট দিনে একাধিক শিফটে হবে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেড আকৃতিতে বসতে হবে আসনে। স্বাস্থ্যবিধি মানাতে রাখা হচ্ছে তিন স্তরে তদারকি ব্যবস্থা, প্রস্তুত আইসোলেশন কক্ষ। শাকির আহমেদের রিপোর্ট। করোনা মহামারীতে দেড় বছর বন্ধ থাকার পর আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল কলেজ। তাপমাত্রা মেপে একাধিক পথে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে শিক্ষার্থীরা। মাস্ক পরিধান করা সহ জীবাণুনাশক হাতে মেখে ক্লাসে প্রবেশ করবেন। অস্বাভাবিক তাপমাত্রা পাওয়া গেলে শিক্ষার্থীদের রাখা হবে আইসোলেশন সেন্টারে। 3 ফুট দূরত্ব নিশ্চিত করে জেড আকৃতিতে বিন্যস্ত করা হয়েছে আসন। এখানে একজন বসবে, জাস্ট 3 ফিট দূরত্ব, ওই জায়গায় জিগজাগ হয়েতে জেডের মতো ওখানে একজন বসবে। সপ্তাহ জুড়ে চলবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস, আর সপ্তাহে একদিন একাধিক শিফটে চলবে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস। প্রতিদিন 3টি করে ক্লাস অনুষ্ঠিত হবে। রুটিনটা কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি এটা ঠিক করে ফেলার জন্য। একই বিষয় পড়ানো হবে, বাট আমরা ভাগ কেন করব, আমাদের তো অনেকগুলি সেকশন এক একটা ক্লাসে। স্বাস্থ্যবিধি মানা সহ নির্দেশনা বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান শিক্ষার্থীরাও। আমাদের অনেকের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা থাকে না, যে কথা বলতে বলতে খুলে ফেলে, তো এগুলা যেন না হয় সেটাই আমরা মনিটরিং করব। নিজেরা সবাই নিজ থেকে সচেতন থাকবো, নিজেদেরটা আগে দেখবো, তারপরে আমরা আর কি বাকিদেরটা দেখবো যে তারা ঠিক আছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি প্রস্তুত সহ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান না করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের সুপারিশ রেখে এক গুচ্ছ নির্দেশনা দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। শাকির আহমেদ, সময় সংবাদ। চলতি বছরই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানের কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে প্রস্তুত 4টি স্টেশন, বাকিগুলোতেও বসে গেছে ইলেকট্রিক পিলার আর রেল লাইন। শিগগিরই এই স্টেশনগুলো ট্রায়াল রানের জন্য প্রস্তুত করা হবে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এখনও ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও যাত্রীদের সামর্থ্য, প্রকল্পের ব্যয় ও পরিচালনা খরচের কথা মাথায় রেখেই ঠিক করা হবে বলেও জানান তিনি। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে আসতে দেখা যাবে এর পূর্তকাজ প্রায় শেষ। শেষ স্টেশনগুলোর অবকাঠামোগত নির্মাণও চলছে, স্টেশনগুলোর শেড দেওয়ার কাজ। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এর বৈদ্যুতিক পিলারের সঙ্গে ক্যাবলকে জুড়ে দেওয়ার কাজটি। আগস্টের শেষে সার্বিক অগ্রগতি 69 ভাগ। প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের অগ্রগতি প্রায় 90 ভাগ। পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগিয়েছে 67 ভাগ। এবারে লক্ষ্যমাত্রা আগামী বছর শেষে বাণিজ্যিক কার্যক্রমে অন্তত উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করা। সেই হিসাব মেলাতে পাড়ি দিতে হবে 6 মাসের পারফরমেন্স টেস্ট, 3 মাসের ইন্টিগ্রেটেড টেস্ট, পরে যাত্রীবিহীন টেস্ট। এখন আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। আগারগাঁও পর্যন্ত ভায়াডাকের উপরে যে কাজগুলো আছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে এখন আছে। ওসিএস মাস্ট যেটা দ্বীপের অভ্যন্তরে, এটা আমরা শেষ করে ফেলেছি, এবং দ্বীপের অভ্যন্তরে যে বৈদ্যুতিক তার বসানোর কাজ থাকে ওসিএস মাস্টে, এটাও প্রায় শেষ পর্যায়ে আছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে মেট্রো রেলের ভাড়া নিয়ে, তবে কর্তৃপক্ষ বলছে ভাড়া নির্ধারণে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। সরকার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। মেট্রো রেলের যে পরিচালনা ব্যয় সেটাকে বিবেচনায় নেবে এবং তার সাথে জনগণের যে ভাড়া পরিশোধের সক্ষমতা, এই দুইটা জিনিস বিবেচনায় নেবে।
এরই মধ্যে 17 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে স্বপ্নের মেট্রো রেলের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময়মতো পদ্মা সেতুর রেলের অংশে ট্রাক বসাতে পারলে সড়কপথের সাথে একই দিনে ট্রেন চালু করা সম্ভব হবে। সেতুর দুপাশে রেল লিঙ্ক পরিদর্শন করে একথা জানান রেলমন্ত্রী। পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রেল লাইন চালু হবে 2022 সালের 16ই ডিসেম্বর। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর দুই প্রান্তে রেল অবকাঠামোর কাজ পুরোদমেই এগিয়ে চলছে। মা প্রান্তে রেল সংযোগ সেতুতে চলছে রেল। রেলমন্ত্রী নিজেই পরীক্ষামূলকভাবে চলা রেলে চড়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। রেলমন্ত্রী জানালেন, মূল সেতুতে ব্লেসলেস ট্র্যাক বসাতে সময় লাগবে 6 মাস। সেতু কর্তৃপক্ষ আগামী জানুয়ারির মধ্যে হস্তান্তর করলে পদ্মা সেতুতে একই দিনে সড়কের সাথে ভাঙা মাওয়া পর্যন্ত রেল চলবে। তবে ঢাকা মাওয়া রেল লাইন চালু হবে 2022 সালের 16 ডিসেম্বর। 16ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা এইটি যাতে উদ্বোধন করা যায় রেল, সেই বিষয়টি আমরা চিন্তা করব। পদ্মা সেতুর মা প্রান্তে রেল সংযোগ সেতুর পুনর্নির্মাণ করা 14 ও 15 নম্বর পিয়ার সম্পন্ন হবে আগামী ডিসেম্বর। পিয়ারের মাঝখানে যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিয়ারেন্স যেটা ছিল সেটাকে আমরা বৃদ্ধি করেছি, সেই জন্য আমাদেরকে নতুন করে ডিজাইন করতে হয়েছে। বর্তমানে এটা স্টিল গার্ডার, স্টিল ট্রাস হচ্ছে। ঢাকা থেকে ভাঙা রেল জংশনের দূরত্ব 77 কিলোমিটার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু মা প্রান্তে 2.57 কিলোমিটার, রেল সংযোগ সেতুর 1.71 কিলোমিটার রেল ট্র্যাক বসে গেছে, আর সেখানে চলছে ট্রেন। চলন্ত ট্রেন থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার চারপাশে নদীর সৌন্দর্য বাড়াতে ও দখল মুক্ত করতে আরো এক দফা বাড়ানো হলো প্রকল্প ব্যয়। 332 কোটি টাকা ব্যয় বাড়িয়ে পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি সহ অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে 1181 কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে 2টি সংশোধনী সহ 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া 66টি পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 3,040টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন দেওয়া হয় সভায়। ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদী দখলমুক্ত করে নদীর গতিপথ ঠিক রাখতে 2018 সাল থেকে কাজ করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সীমানা পিলার স্থাপন করে ওয়াকওয়ে নির্মাণসহ অবকাঠামোতে শুরুতে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। তবে প্রকল্পের পরিধি বাড়িয়ে 3 বছর পর 1181 কোটি টাকার প্রকল্প পাশ হয় একনেকে। 2023 সালের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অর্থ বছরের 4র্থ সভায় প্রকল্পের বিস্তারিত আলোচনা করা হয়। যমুনা নদী থেকে জেগে ওঠা ভূমি উন্নয়ন ও সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল রক্ষায়ও একটি প্রকল্প পাশ হয়। এ সময় নদীতে শিল্প বর্জ্য না ফেলে দূষণমুক্ত করে গতি প্রবাহ ঠিক রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সিটি কর্পোরেশনগুলোকে নদী রক্ষায় ভূমিকা রাখার উপর জোর দেন। নতুন এবং সংশোধিত মিলে 8টি প্রকল্পের মোট বিনিয়োগ করবে বাংলাদেশ সরকার 7,589 কোটি 72 লক্ষ টাকা। উপকূলে যে বাঁধগুলা ভাঙে শুধু আমরা রিপেয়ার করে যাই, কিন্তু মানুষেরাও তো আমাদের 2টা চিংড়ি চাষ করে, তাদের লবণ পানির দরকার, তারা কেটে লবণ পানি ঢুকায়। এই সম্বন্ধে তিনি আবার সজাগ থাকার জন্য বললেন। 8 বিভাগের 66টি পৌরসভায় 1,142 কোটি 27 লাখ টাকা ব্যয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 3,040টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ বাবদ ভাড়া নেওয়া হবে ন্যূনতম। পরিচ্ছন্ন কর্মীদের চাকরি যাতে বংশানুক্রমে তারা পেতে পারে অগ্রাধিকার, এটা তো আমাদের আইনে অলরেডি আছে, এটা পুনরায় রিস্টার্ট করেছেন। তিনি বলেছেন যে এরা এই ভালো কাজ করে, তাদের কাজ তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন সরকার প্রধান হিসাবে। সভায় হিলি, বুড়িমারি ও বাংলাবান্ধা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ, রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কমছে না বানভাসী মানুষের দুর্ভোগ। পানিবন্দি অবস্থায় দিন কাটছে বিস্তীর্ণ জনপদের মানুষের। নতুন করে পানি না ঝুঁকলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। ছড়িয়ে পড়ছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। মাছের ঘের, ফসলের জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে দুর্গতরা। পানি স্রোতে ভাসছে পুরো এলাকা, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ, মাছের খের সবই এখন পানির নিচে।
টাঙ্গাইলে নদ নদীর পানি কমলেও এখনও আটটি উপজেলার নিম্নাঞ্চলের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাকা রাস্তা তলিয়ে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভেঙে গেছে ব্রিজ কালভার্ট। আবার সবার যা করছিলাম আমন টামন যেমন ছিল না তলে সব বাইসা গেছে গা। পুরো বছর আশকর কেনার সব দিকে এই কষ্ট। এখনো নামিনি ফেনীতে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কের পানি, বিচ্ছিন্ন দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। মানিকগঞ্জেও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট, ছড়িয়ে পড়ছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গত এক মাস ধরে জেলার 7টি উপজেলার 23টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। পুকুরের মাছ, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার জমির ফসল পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা মানুষ। শরীয়তপুরে পদ্মা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অন্যদিকে জেলার জাজিরার 5টি ইউনিয়নের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ 3 কিলোমিটার এলাকায় ভাঙন রোধে বালিভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলা সদর সহ 5 উপজেলার 67টি গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে, বুধবার মিরপুরে চতুর্থ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের, সমতায় ফিরতে চায় কিউইরা। জামাত শিবিরকে রাজনীতির সুযোগ দিতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন জামাত ছাড়া বিএনপি অচল। বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের হাতে ত্রাণ তুলে দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন চলতি বছরের মধ্যে দেশের 70% মানুষকে করোনা টিকা দেবে সরকার। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকা পায় সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে উদ্ধারে মাঠে নেমেছে বিএনপি বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম জামাতের রক্ষা কবচ হিসেবে আজকে তিনি মাঠে নেমেছেন এবং তিনি বলছেন জামাতের রাজনীতির সুযোগ দিতে হবে, অর্থাৎ বিএনপি জামাত ছাড়া বিএনপি অচল। আজকে তার বক্তব্যে এটা কথাটা ফুটে উঠেছে। আমরা কিন্তু ওই মুক্তিযুদ্ধের বিরোধী দলকে সাথে নেই না, এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সাথে নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন যাবত রাজনীতি করছে। আজকে মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যে এদেরকে ছাড়া, বিরোধী শক্তিকে ছাড়া, জামাতকে ছাড়া তারা অচল, তারা চলতে পারবে না। তার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাই। আইজিপি পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্রু কলার, জিমেল অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দাবি, মুঠোফোনের বিভিন্ন অ্যাপে কৌশলে আইজিপির ছবি ও নাম ব্যবহার করে চাঁদাবাজি করতেন অভিযুক্ত আরিফ মাইনুদ্দিন। ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে ফোন করে টাকা চাইছেন পুলিশ মহাপরিদর্শক, আবার কোনো এক ব্যক্তির চাকরির জন্য সুপারিশও করছেন তিনি। এমন খবরে প্রথমে কিছুটা খটকা লাগলেও আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, কারণ ট্রুকলারেও ভেসে উঠবে তারই নাম। হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক, ট্রুকলারে সুকৌশলে আইজিপির নাম, ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছেন সাবেক এক ব্যাংক কর্মকর্তা। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করা মোহাম্মদ আরিফ মাইনুদ্দিন নামের এই ব্যক্তিকে সম্প্রতি রাজধানীর হাজারিবাগ থেকে গ্রেফতার করে সিআইডি। সে দুইটি বেসরকারি ব্যাংককে কল করেছে, একটাই কিছু টাকার জন্য, আর একটা তাকে একটা চাকরি দেওয়ার জন্য। অ্যারেস্ট করার পর সে সবকিছু স্বীকার করেছে। শুধু আইজিপি নয়, কোনো কর্মকর্তার নামেও প্রতারণা করে থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। করোনা মহামারীর এই সময় বেকার হয়ে পড়া মাইনুদ্দিন 5 থেকে 6 মাসের পরিকল্পনায় এমন প্রতারণায় নিজেকে জড়ায় বলেও জানান তারা। অন্তত 5-6 মাস যাবৎ সে এইসব কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনা করে করছে, বাট সে এই করোনার পরেই বেকার হয়ে গেছে। শুধু ইন্সপেক্টর জেনারেল মহোদয় না, আরও হয়তো কোনো সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং আমরা একটু বেসরকারি এখনো অসমর্থিত যে তারা সম্ভবত প্রধানমন্ত্রীর কোনো কোনো কর্মকর্তার নামও ব্যবহার করছে। প্রতারণার শিকার কিংবা সন্দেহ হলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানায় সিআইডি। ডেফিনেটলি আপনারা পুলিশের কাছে আসবেন, পুলিশের সাহায্য নেবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় হোটেলগুলোর মধ্যে প্রায় 20টির অবস্থান লাস ভেগাসে।
বিস্ময়ের হলেও সত্য যে এই নগরীতে সর্বমোট যে কয়টি হোটেল আছে তা সম্পূর্ণ ঘুরে দেখতে হলে একজন মানুষের সময় লাগবে বহুদিন। রঙিন লাস ভেগাস থেকে ঘুরে সহকর্মী লস্কর মামুনের ধারাবাহিক তিন পর্বের তৃতীয় ও শেষ পর্ব আজ। নিউ ইয়র্ক আর শিকাগোর মাফিয়ারা মিলে গড়ে তুলেছেন নেভাদার লাস ভেগাস। পরবর্তীতে পর্যটক টানতে মাফিয়ারা হলিউড তারকাদের আমন্ত্রণ জানান। এই সুযোগে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এই মাফিয়া দল বের করে ফেলে অর্থ পাচারের নতুন নতুন উপায়। আর এভাবেই অর্থ পাচার, মদ, জুয়া আর নানা অবৈধ কাজ এখানে হয়ে পড়ে বৈধ। এখানকার আকাশচুম্বী ক্যাসিনোওয়ালা হোটেলগুলোতে প্রতি বছর যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক সম্মেলনও হয়ে থাকে, যার সংখ্যা প্রায় 22,000-এরও বেশি। পৃথিবীর সবচেয়ে বড় হোটেলগুলোর মধ্যে কমপক্ষে 20টির অবস্থান ভেগাসে। এখানকার বড় বড় হোটেলগুলো তৈরি হয়েছে বিভিন্ন থিমকে ঘিরে। নগরীতে যে কয়টি হোটেল আছে তা সম্পূর্ণ ঘুরে দেখতে হলে একজন মানুষের অনেক সময় লেগে যাবে। এই মোহনীয় শহরে জুয়া খেলে সর্বশান্ত হওয়ার ঘটনা যেমন সত্যি, তেমনি জুয়া খেলেই নিজের ডুবন্ত নৌকা পাড়ে তুলেছেন অনেকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি ফেডেক্সের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক স্মিথ মাত্র $5,000 নিয়ে লাস ভেগাসে এলেও $27,000 জিতে ফিরেন তিনি। ভেগাসে সব মানুষই যে জুয়া কিংবা ক্যাসিনো খেলতে আসেন এমনটা কিন্তু না। এক সমীক্ষায় দেখা গেছে মোট পর্যটকের মাত্র 17% জুয়া বা ক্যাসিনোর উদ্দেশ্যে আসেন, বাকিরা আসেন নানা আনন্দ উপভোগে। যোদ্ধাদানো আলো আর নান্দনিক স্থাপত্য শৈলী মুগ্ধ করে এখানে আসা পর্যটকদের। লাস ভেগাস এক মুগ্ধতার নাম, যার প্রতি ভাজে ভাজে রয়েছে বৈচিত্র্য। লস্করার মামুন, সময় সংবাদ, লাস ভেগাস। দেখছেন জনপদের সময়। বাংলাদেশ নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের খবর। সিরিজ নিশ্চিত করার মিশনে কাল কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মিরপুরে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আগের দিন বিশ্রামে কাটালেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করছে নিউজিল্যান্ড। মিরপুরের চ্যালেঞ্জিং উইকেটের সঙ্গে দ্রুতই মানিয়ে নিচ্ছেন কিউই ব্যাটসম্যানরা, যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ব্ল্যাক ক্যাপদের। সফলতা পাচ্ছে স্পিনাররাও, তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সমতায় ফিরতে মরিয়া এখন সফরকারীরা। দুপুর 2টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওপেনাররা রানে ফেরায় স্বস্তি থাকলেও মিডল অর্ডারে পার্টনারশিপ করতে না পারায় কিছুটা চিন্তায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচের ভুলগুলো শুধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় করতে বদ্ধপরিকর মাহমুদুল্লাহ বাহিনী। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে ভাইয়ের আবেদন। মন্ত্রী বলছেন আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়, চাইলেই পারেন বলছেন বেগম জিয়ার আইনজীবী। গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নিতে গিয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে হুড়োহুড়ি, অব্যবস্থাপনার অভিযোগ। ঢাকার বাইরে দুর্ভোগ না থাকায় স্বস্তি। এবং স্কুলে দিনে ক্লাস হবে একাধিক শিফটে, বসতে হবে জেড আকৃতিতে। স্বাস্থ্যবিধি নিশ্চিত থাকবে তিন স্তরের তদারকি। এই ছিল জনপদের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।